গতকাল দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কার্যালয়ে সাংবাদিক জগতের গর্ব এবং গাজীপুর সহ টঙ্গী উত্তরার সাংবাদিকদের আইকন দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ বিভিন্ন প্রথম সারির পত্রিকায় সাংবাদিকতা করার অভিজ্ঞতা যার রয়েছে সিনিয়র সাংবাদিক উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রফিক শারীরিকভাবে অসুস্থ। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্থান থেকে আগত স্থানীয় সাংবাদিক বৃন্দ। এ সময় তার রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। গাজী মামুন, নিউজ ডেস্ক।